সুপ্রভাত, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি মীনাক্ষিয়া। শুরুতেই নজর রাখবো খবরের ত্রিকোণমিতিতে। গতকাল অনির্বাণের অগ্নিবাণে কি হলো? গতকাল যে ছবিটা দেখলো গোটা বাংলা, গতকাল গোটা বাংলার নজর ছিল একটা জেলার দিকে, সেটা হচ্ছে ব্যারাকপুরের ঘটনার দিকে। ব্যারাকপুরের যে ঘটনা ঘটলো তাতে এতদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছিল পুলিশের ভূমিকা নিয়ে, আর এবার শাসক দলের নেতামন্ত্রীরা তারা অভিযোগ করতে শুরু করলেন পুলিশের ভূমিকা নিয়ে। সাংসদ অর্জুন সিং থেকে শুরু করে একের পর এক মন্তব্য আমরা দেখলাম যেখানে পুলিশের ভূমিকায় অসন্তোষ। এবার কিন্তু পুলিশের ভূমিকা একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক দলের নেতামন্ত্রীরা তারা সকলে পুলিশের ভূমিকার নিন্দা করছেন। এতদিন পর কি তাহলে ঘুম ভাঙছে শাসকের, নাকি গোটাটাই এই মুহূর্তে আইবাস? কি উঠেল অনির্বাণের অভিমানে দেখুন। পুরের মানুষ, খাস একটা কমিশনারেটের এলাকার মানুষ ভর সন্ধ্যেবেলায় ডাকাতি দেখার পর কি প্রশ্নটা করতে পারেন না? হয় এবার নয় নেভার, বলে দিন আর পারবো না। পুলিশ মন্ত্রীর নাম তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ আজকে বারুদের উপরে জমে যাচ্ছে। এখানে কোনো আইন নেই, এখানে কোনো শৃঙ্খলা নেই, এখানে ক্রিমিনালরা আজকে আজকে এমন কি আশ্চর্য হবেন যে মুখ্যমন্ত্রীর ডাইরেকশন পর্যন্ত শোনে না। আমি আপনাকে সিরিজ অফ এক্সাম্পল দিয়ে দেব যে মুখ্যমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা পর্যন্ত আমি আমি নিশ্চিতভাবে চিটাগড় থানার ব্যর্থতা এ নিয়ে কোনো দ্বিমত নেই। এই রাজনৈতিক দলগুলির আকচাকচির সঙ্গে কিন্তু এই ঘটনাটার কোনো সরাসরি সম্পর্ক নেই। কি যদি আপনি রাজনীতি নাও করেন, আপনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তবু মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্যে আপনি বিপন্ন। কে এসে গুলি চালিয়ে দিল, কোথায় একটা বোম ফেটে গেল, আপনি টুকরো টুকরো হয়ে পাশের পুকুরে গিয়ে পড়লেন, কোথায় একটা বাড়ির বাচ্চা খেলতে বেরিয়েছে, দুটো দলের মধ্যে গোলাগুলি চললো, বাচ্চাটা ভাটপাড়া রেল লাইনের ধারে গুলি খেয়ে পড়ে থাকলো, একটা 14 বছরের বাচ্চা। আপনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু ভায়োলেন্সের এই স্ট্রাকচারে আপনি বন্দী। এরকম একটা রাজ্যে আজকে আমরা বাস করছি। পুলিশকে আমি দোষ দিচ্ছি না, গতকালই আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি বোধহয় বাঁকুড়া বা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুরুলিয়ার মানবাজার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 5টা ছেলে আহত হয়ে রাস্তায় পড়েছিল 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার মতন। কোনো পুলিশ আসেনি, কারণ যুবরাজের মিছিলে পাহারা দিতে হবে বলে পুলিশকে দূরে ছিল রঘুনাথপুর ছিল। আর একটা বিষয় হচ্ছে, এর আগে পুলিশ কাজ করবে কি করে? নদিয়ায় আমরা দেখেছি ইলেকশনে বিজেপি জেতেনি, সিপিএম জিতেছিল বলে বদলি হয়েছে, আর তারপরে জমায়েত ভালো হয়নি বলে কদিন আগে যুবরাজের জনজোয়ারে জমায়েত হয়নি বলে আইসি বদলি হয়েছে। কি করে পুলিশ কাজ করবে? আইন শৃঙ্খলাটার পুলিশের লক্ষ্যই না বা পুলিশের মানদণ্ডই না, যার যোগ্যতা বিচারে মানদণ্ডই না। যে ওপেন ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের জন্যই আজকে এই ভয়াবহ চিহ্ন দেখা যাচ্ছে, অবস্থা দেখা যাচ্ছে, ওপেন ক্রিমিনালাইজেশন তৈরি হয়েছে। আপনার সেই দিনকার কথাটা মনে পড়ে? চেতলা থানায় পুলিশ ফাইল ঢাকা দিয়ে বসছিল, মনে পড়ে তো? এই নগ্ন চেহারাটা পুলিশের দেখানো হয়েছে, সেই জন্যই ক্রিমিনালরা বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে, পাচ্ছে, এবং প্যাট্রোনাইজড। আপনাকে বুঝতে হবে প্যাট্রোনাইজড, প্যাট্রোনেজ আছে বলেই ক্রিমিনালাইজেশন এতভাবে বেড়েছে। অরণ্য ষষ্ঠীর দিনে ব্যারাকপুরের মায়েদের, জেঠিমাদের, কাকিমাদের এই চোখের জল দেখতে দেখতে, বোনেদের এই চোখের জল দেখতে দেখতে একটাই কথা মনে হচ্ছিল, যতদিন এ রাজ্যে এমন আব্বুলির সরকার আছে ততদিন অরণ্য ষষ্ঠী কেন? যে কোনো ষষ্ঠীতেই, যে কোনো পঞ্চমীতে, চতুর্থীতে বা যে কোনো তিথিতে, যে কোনো দিনে, যে কোনো মায়ের চোখের জল, যে কোনো রোদন আসলে অরণ্যের সরকারটা আব্বুলিশ। সরাসরি অনির্বাণ সিনহা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সিনহা বিচার। অনির্বাণ, একদিন পর বিধায়ক বাড়িতে গেলেন, তারপরে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ দেখে শুনে যারা নিজের সন্তানকে হারালেন তারা কি করবেন, তাদের কি করণীয়? তোমার প্যানেলে কোন দিকে আলোচনা এগোলো? দেখো, গতকাল আমরা অনির্বাণের অগ্রিমানে জানিয়ে বিতর্ক করলাম, সে কথায় যদি আসি, অর্থাৎ এই রাজ্যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, সার্বিকভাবে আরও নানারকম প্রশ্ন তো পুলিশকে নিয়ে আছে, বিরোধীদের প্রশ্ন আছে, বিরোধীদের ক্ষেত্রে অতি সক্রিয়তা, কখনো বিরোধীদের অভিযোগ পেলে একেবারে নিষ্ক্রিয়তা, এই রাজনৈতিক অভিযোগগুলোকে সরিয়ে রাখছে। একেবারে সাধারণ মানুষ, আম আদমি, সকালবেলা ঘর থেকে বেরোন নিজের কাজের প্রয়োজনে, দুটি ভাতের জন্য বাইরে কাজ করতে বেরোচ্ছেন, কেউ ব্যবসার কাজে বেরোচ্ছেন, কেউ সন্ধ্যেবেলা দোকানে বসে থাকছেন, এই প্রত্যেকের প্রাণের নিরাপত্তাটা কোথায়? ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো নিরাপত্তা নেই। ব্যারাকপুরে যে ঘটনা ঘটে গিয়েছে তা ব্যারাকপুরবাসী আজ পর্যন্ত দেখেননি, এমনকি 70-এর দশকের প্রবল খুনোখুনির সময়ও ব্যারাকপুরে সমাজবিরোধীদের এই উৎপাত, এই দৌরাত্ম্য কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না।
সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোলে, মেয়েরা বাড়ি থেকে বেরোলে সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বাড়ি ফিরবে কিনা, পুরুষরা বেরোলে প্রাণটা হাতে নিয়ে বাড়ি ফিরবে কিনা, এটাই এখন মানুষের কাছে সবচেয়ে বড় চিন্তা। আর এই পরিস্থিতিকে শাসক দলও অস্বীকার করতে পারছে না, তার কারণ তাদেরই সাংসদ, তাদেরই পুরো মন্ত্রী, পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কেউ অস্বীকার করছেন না যে পুলিশকে তারা যা করতে বলছেন তা পুলিশ করছে না, এবং পুলিশ শুধুমাত্র শাসক দলের এবং শাসক দলেরই কোনো একটি গোষ্ঠীর হয়তো হাতের মুঠোয় থাকছে, বাকি শাসক দলের অন্যান্যদের তাদের প্রতি পুলিশের কাছে কোনো অ্যাক্সেস থাকছে না, যাওয়ার জায়গা থাকছে না। আর সাধারণ মানুষের জন্য তো থানার দরজা একরকম বন্ধই, ফলে ব্যারাকপুরের ঘটনা, ব্যারাকপুরের দীর্ঘদিন ধরে ঘটে চলা একের পর এক ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে এরাজ্যের পুলিশ মন্ত্রীর হাতে আদৌ পুলিশ আর আছে কিনা, আইন শৃঙ্খলা আদৌ আর আছে কিনা, নাকি গোটা রাজ্যের সরকারটাই কার্যত আব্বুদিশ হয়ে গেছে। সম্মিলিতভাবে বিরোধীরা কালকে এই প্রশ্নটা বারবার তুলেছেন এবং তর্কহীন ভাষায় বলেছেন যে সরকার পরিবর্তন না করলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তারা দেখছে না, অন্তত সাধারণ মানুষের জন্য তো কোনো আশা দেখছেনই না। আর এক্ষেত্রে তৃণমূলের যে প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু ব্যারাকপুরের ঘটনার নিন্দে করেও কোনো মতে পাশ কাটিয়ে এড়িয়ে বোঝাতে চেয়েছেন যে দোষটা ঠিক রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক কারণেই দাঙ্গা হাঙ্গামা ভোটলুট বুটলুট করবার জন্য এবং অবশ্যই বিরোধীদের সহায়তা করবার জন্য দমন করবার জন্য সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়া অস্ত্রই যে কোনো না কোনোভাবে খুব সহজে জনজীবনে প্রত্যেক দিনের জীবনে চলে আসছে, এবং কখনো ডাকাত, কখনো দুষ্কৃতি, কখনো গ্যাংওয়ার, কখনো শুটআউটের ফলে সাধারণ মানুষের জীবনকে, জীবিকাকে, মানুষের বেঁচে থাকাকে, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলাকে একটা একটা প্রহসনে পরিণত করছে বলে মনে করছেন বিরোধীরা। একেবারে আপাতত ধন্যবাদ অনিবান্ত মায়, নথুরা গুরবা সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে কি উঠেল, বিষয় ছিল ঘটনা ঘটলো পুরুলিয়াতে, দুর্ঘটনা ঘটল পুরুলিয়ার মানবাজারে, সেখানে দুর্ঘটনার পর এক ঘন্টা পড়ে রইলেন পাঁচজন আহত, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দিতে ব্যস্ত, সেখানেই ব্যস্ত পুলিশ, কি বলছে শাসক পক্ষ, কি বলছে বিরোধী পক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোজাসুজি স্বর্ণালীতে দেখুন। ছোটবেলায় স্কুলের বইতে একটা অধ্যায় ছিল, একটা চ্যাপ্টার ছিল, অনেকেই পড়েছেন হয়তো, যারা বাংলা মিডিয়ামে পড়েছেন, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন, ছোটবেলার স্কুলে একটা বইয়ের চ্যাপ্টার থাকতো সমাজ বন্ধু, সমাজের বন্ধু কারা, কারাই সমাজের বন্ধু, সেই তালিকায় অনেক লম্বা তালিকায় নাম ছিল উর্দিধারী পুলিশেরও। আজ অনেকেই বলছেন পুলিশ যে সমাজ বন্ধু তা হয়তো পুলিশ নিজেই ভুলে গিয়েছে, পুলিশ যদি এখন কারো বন্ধু হয়ে থাকে তাহলে শুধুমাত্র শাসক, অর্থাৎ পুলিশ কতটা সমাজ বন্ধু আর কতটা শাসক বন্ধু তা এখন বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর বিতর্ক তৈরি হওয়ার মতো ঘটনাও ঘটছে প্রতিদিন প্রতি মুহূর্তে, পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় জখম পাঁচজন, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেন রাস্তায় রক্তাক্ত অবস্থায়, এমনই ভয়াবহ দৃশ্য যে আমাদের কাছে সেই ছবি, সেই ফুটেজ আসার পর আমরা দেখাতে পর্যন্ত পারছিলাম না, শুরুতে সম্পাদিত করে আমাদের সেই ছবি দেখাতে হয়, অর্থাৎ ট্রিট করে, যাতে রক্তের ছবি যে সেই সরাসরি না যায় ব্রডকাস্টের নিয়ম অনুযায়ী। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমাদের ভয় বুক কাঁপছে, অথচ রাস্তায় যারা কর্মরত পুলিশ তাদের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার ভয়াবহতা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিল পুলিশের কাছে, তারপরও পুলিশ সেখানে আসার প্রয়োজন বোধ করেনি, কারণ ভিআইপি মুভমেন্ট হচ্ছে, ভিআইপিও নয় বলা ভালো, ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে, অভিষেক ব্যানার্জি তার নব জোয়ারের জন্য যাতায়াত করছেন। আমাদের শহর কলকাতার গা ঘেঁষে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে কি হলো ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গিয়েছেন, আরও একবার জানিয়ে রাখি যদি কেউ না জেনে থাকেন, সেখানে ভর সন্ধ্যেবেলা সোনার দোকানে ডাকাত দল হানা দিল, বন্দুক তাক করলো, আর তাদের বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন দোকান মালিকের ছেলে, যার বয়স মাত্র 28 বছর, সদ্য বিবাহিত ছেলে, যার আজ জীবনের প্রথম জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। আপনারা শাসন ব্যবস্থাকে ঠিকঠাক করুন, অ্যাডমিনিস্ট্রেশনটা একদমই খারাপ, এতটাই খারাপ চিন্তার বাইরে। হ্যাঁ, এখানে কোনো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা ঠিক মতন নেই, রাস্তাঘাটে ঠিকভাবে চলাচল করা যায় না, রাত 10টার সময়
আমার মেয়েকে নিয়ে আমরা রাস্তায় বেরোতে পারি না, নোংরা ভাবে মদ খেয়ে ছেলেগুলো পড়ে থাকে। খুব ঘটা করে ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে কমিশনারেট গঠন করা হচ্ছে, তার পিছনে অনেকগুলো কারণ। সেটা হচ্ছে আইন শৃঙ্খলার যাতে খুব কন্ট্রোলটা খুব ভালোভাবে হয় এবং সমস্ত থানাগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি করা যায় ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হয়েছিল। কিন্তু আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি, মানে করোনার আগের দু তিন বছর ধরেও যদি দেখে, মানে বিগত পাঁচ ছ বছরের যদি ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে গেছে। একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা। স্বর্ণালী, আজ আমাদের রাজ্যে এখন 100টার মধ্যে 60টা আসন পুলিশে খালি। যে 40 জন পুলিশ এখন কাজে নিযুক্ত, তাদেরকে এখন ব্যবহার করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের, এমনকি তৃণমূলের আপনি মন্ত্রী ফন্ত্রী ছেড়ে দিন, পাড়ার কতগুলো চ্যাংড়ার নেতা তাদের সঙ্গে এখন দুটো করে হোমগার্ডের পোস্টিং আছে। এখন এরা এত চুরি করেছে, এত অত্যাচার করেছে লোকের ওপর, শাসক দলের পাড়ার নেতা রাস্তায় পুলিশের প্রোটেকশন ছাড়া রাস্তা দিয়ে হাঁটতে পারে। বললাম যে এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল। তিহার জেলে যাওয়ার আগের দিন, তিহার জেলে বাসিন্দা হওয়ার আগের দিন পর্যন্ত বীরভূমে তার বাড়ির বাইরে 4 জন করে পুলিশ কনস্টেবল পাহারায় থাকে, এবং সেই পুলিশ কনস্টেবলদের মাইনেটা হতো কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। এই যে ছেলেটি 27 বছরের ছেলেটি আজকে মারা গেল, তার পরিবারের ট্যাক্সের টাকায় অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের মাইনে হতো। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধরুন বাংলার অনেক নেতা অনেক পদযাত্রা করেছে, বামফ্রন্ট আমলে বিমান বসু, তখন রাজ্যে বামফ্রন্টের সরকার, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পায়ে হেঁটে এসেছিলেন, এদের মতো এরকম কোটি কোটি টাকার ভলভো বাসে চড়ে ফুর্তি করেননি বিমান বসু, তার জন্য 1200 পুলিশ লাগেনি। আজ জানতে চাইবো আমরা। স্টপ, তো ঘটনা হচ্ছে এই যে সতর্ক বলছে না যে এত মিষ্টি মিষ্টি কথায় তৃণমূলের বদনাম, আর 34 বছরে বাম জমানায় কিছু হয়নি। হ্যাঁ, তো আমি এখনও বলি 16 জানুয়ারি 1991 সাল 2000 লোক না আমার বাড়ি কেন অ্যাটাক করেছিল, আজও উত্তর সুজনবাবুরা দিতে পারবে না। দুই, তিন নম্বর আমি বলি, এইসব কথা বাদ দাও, ব্যক্তিগত ব্যাপার বলে দাও, বাদ দাও ব্যক্তিগত ব্যাপার, বাচ্চা ছেলে বসো না, একটু দাঁড়াও শুনে নাও না। ব্যারাকপুরের যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশের কাছে এই খবরটা থাকে যে কেরালা স্টোরিটা দেখানো হলে পরে সম্প্রীতি নষ্ট হতে পারে, অনেক অনেক অশান্তি হতে পারে, কিন্তু মহেশতলা, ভূপতিনগর এই জায়গার বজবজ, এই জায়গাগুলোর খবর থাকে না। তবে আপনি বলছেন পুলিশ কথা শুনছে না, পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রীর কথা যদি পুলিশ না শোনে তাহলে আর ল অ্যান্ড অর্ডার রইলটা কি? রোজ বোমা মিলছে, লাশ পড়ছে, ব্যারাকপুরের মতো জায়গায় বলা হচ্ছে মেয়েরা রাতে বেরোতে ভয় পায়, কখনো বিরিয়ানির দোকানে গুলি চলে, কখনো কাউন্সিলরের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে কাউন্সিলরের মাথায় গুলি চলে, অথচ তথাকথিত সমাজবন্ধু পুলিশ আন্দোলনকারীদের ঘুষি মারছে, কামড়াচ্ছে, এরপরেও যদি মানুষ পুলিশকে ধরে পেটায়, আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে কি সেই জনরোষের দায় শুধুমাত্র মানুষের? আমি বলছি না কখন এটা সমর্থনযোগ্য, কিন্তু মুখ্যমন্ত্রী কি বসে নিজের জায়গায় বসে নিজের চেয়ারে বসে শুধুমাত্র বলবেন যে পুলিশ পেটাবেন না, পুলিশ পেটানো ঠিক নয়, নাকি বলবেন যে এই পুলিশ করেটা কি, এই পুলিশ করছেটা কি? পুলিশের দায় পুলিশ মন্ত্রী নেবেন না তো সাধারণ মানুষ নেবেন? এরপর যদি মানুষ পুলিশকে না পেটে, তাহলে মানুষ কি নিজের গালে নিজে চড় মারবে? নজর রাখবো এবার জবাব চায় বাংলার প্যানেলে কি উঠে এলো, দুটি ছবি পুলিশেরই, দুটি ছবি, একটা ছবি একজনকে নিরাপত্তা দিতে ব্যস্ত, আর আরেকটা ছবি একজনের মিটিং মিছিল সভা সমস্ত ক্যান্সেল করতে ব্যস্ত। রাজনৈতিক অভিসন্ধিক পুলিশ দলদাস অনেকবার উঠে এসেছে সেই অভিযোগ, জবাব চায় বাংলায় নতুন করে দুটো চিত্র নিয়ে কি উঠে এলো দেখাবো আপনাদের। বিরোধীদেরকে কোণঠাসা করাটা বাংলাতে একটা মডেলের রূপ যেন সামনে চলে আসছে, তার কারণ একটা গোটা সিস্টেম, পশ্চিমবঙ্গে একটা গোটা সিস্টেমকে বারবার অভিযোগ করা হচ্ছে যে কাজে লাগানো হচ্ছে বিরোধীদেরকে সকাল সন্ধে নাস্তানাবুদ করার জন্য। বিরোধীদের জন্য এক আইন এবং শাসকের জন্য এক আইন, এটা হতে পারে না, পারে না, পারে না। পশ্চিমবঙ্গে কি ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নেই? আমাদের পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই? রাইট টু প্রোটেস্ট, রাইট টু ডিসেন্ট, এটা তো গণতান্ত্রিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কেন? আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিরা মনে করছেন আসলে যে সরকারি টাকায় তৃণমূল মোচ্ছব করবে, আমার ট্যাক্সের টাকায় তৃণমূল মোচ্ছব করবে, আর আমাদেরকে সেটা মানতে হবে। কেন মানবো আমরা? সিপিএম এর একটা লোক নাই, 6টা লোক হয় না মিটিং এ, তাদের আবার একটা মিটিং এ পারমিশন, এরা নিজেদেরকে বিরোধী বলে। যে কোটা মিটিং এর অনুমতি কোর্ট থেকে পাওয়া গেছে তার লোক সংখ্যা দেখেছেন? সিপিএম যদি নিজেদের বিরোধী হবে, ইনসাফ সভার অনুমতি দিয়েছিলেন, কেন দেননি? আর লোক কত?
স্কুলের বিরোধী তাহলে এটা হবে যে গরুর গাড়ির হেডলাইটের সমান কানকাটা অভিষেক ব্যানার্জি যে আজকে নতুন জোয়ার করে গোটা পশ্চিমবঙ্গতে ঘুরে বেড়াচ্ছে এসি বাসে ফ্রিজে কমফর্টে একদম মানে কোনো এ তো মানে কি বলে মমতা ব্যানার্জির পোষা আছে তো সেই জন্য ও সবকিছু করতে পারে সে চারদিকে ঘুরছে বলছে নতুন জোয়ার আজকে আমি কোথায় গিয়েছিলাম ডায়মন্ড হারবার ফালতা কেন সেখানে মানুষকে মারা হচ্ছে সেখানে অত্যাচার করা হচ্ছে ওনারা হয়তো বুঝতে পারছেন না যে যে পুলিশকে নিয়ে ও ভরসা করে চলছেন সেই পুলিশ আসলে পিছনে পিছনে আমাদেরকে সমর্থন করছেন পঞ্চায়েত ভোটটা আসতে দিন বাকিটা আমরা বুঝে নেব নজর রাখবো জবাব চাই বাংলার প্যানেলে কি আলোচনা হলো তারপরে এবার ময়ূক আমার সঙ্গে রয়েছে ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর ময়ূক কি উঠেলো জবাব চাই বাংলা নমস্কার শুভ সকাল এবং তার পাশাপাশি যারা প্রতিদিনের মতো আজও সকাল সাতটার সময় চলে এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ মূলত জবাব চাই বাংলার যে অংশটা নিয়ে আজকে আমার আমার বলার এবং যেমনটা বলা হলো যেমনটা আলোচনার মধ্যে উঠে এলো পুলিশের জন্য বারবার একটা একটা রিমাইন্ডার মেসেজ যেন আমাদের সবাইকে দিয়ে যেতে হচ্ছে আপনি আমি সবাই যেন পুলিশকে রাজ্যের পুলিশকে মনে করানোর চেষ্টা করছি যে পুলিশ তুমি আসলে পুলিশ আপনি আসলে আমাদের লোক পুলিশ আপনার কাজ আসলে আমাদের মতন যারা ট্যাক্স পেয়ার আমাদের মতন যারা সহনাগরিক তাদেরকে রক্ষা করা আমাদের বাংলাতে পুলিশ যেন নেতাকে বিশেষত শাসক দলের নেতাকে রক্ষা করবার জন্যই ঝাঁপিয়ে পড়ে লোক রক্ষা করার জন্যই যেন কার্যত জি হুজুরি একটা একটা মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা হচ্ছে খুব ভালো কথা শাসক দল নবজোয়ার যাত্রা করছে শাসক দল বিভিন্ন মিটিং মিছিল করছে সব কিছু হচ্ছে কিন্তু পুলিশ এভাবে মোবিলাইজ হচ্ছে নবজোয়ার যাত্রার জন্য এবং অন্যান্য সমস্ত কাজে পুলিশকে দেখা যাচ্ছে না গোটা বাংলা থেকে অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বললো যে শুভেন্দু অধিকারী যে পিআইএলটা অর্থাৎ জনস্বার্থ মামলা যে জনস্বার্থ মামলাটা শুভেন্দু অধিকারী ফাইল করেছে যে কীভাবে জাতীয় সড়ককে ব্যবহার করা হলো মিটিং মিছিলের জন্য কোনো পারমিশন ছাড়া এবং পুলিশ অ্যালাউ কী করে করলো যে পুলিশ বিরোধীদেরকে মেট্রো চ্যানেলে অ্যালাউ করে না যে পুলিশ বামেদেরকে নবান্ন অভিযানে অ্যালাউ করে না যে পুলিশ বিজেপিকে গোটা বাংলা জুড়ে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সেই সমস্ত প্রোগ্রামে অ্যালাউ করার ক্ষেত্রে দাঁড়িয়ে বাধার সম্মুখীন হয় তারা কি করে এই এই জিনিসটা অ্যালাউ করলো তার জন্য পিআইএল ফর্ম হচ্ছে ফাইল করা হয়েছে শুভেন্দু অধিকারী ফাইল করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কী ছিল সেই নিয়েও প্রশ্ন উঠছে মানে আমাদের মূল বক্তব্য যেটা যে পুলিশ কি পুলিশের কাজটা করছে যদি পুলিশের কাজটা করে বারবার জবাব চায় বাংলা করার প্রয়োজনীয়তা নেই বারবার সকালবেলা উঠে আপনাদেরকেও এই জিনিস নিয়ে আলোকপাত করার প্রয়োজনীয়তা নেই কিন্তু আসলে কি এই জিনিস নিয়ে আলোকপাত করতে হচ্ছে প্রতি সকালে প্রতি সন্ধ্যাবেলা রাত আটটার সময় মাথায় রাখবেন আপনারা আপনাদেরও কি বক্তব্য সেটাও আমাদের অন্তত জানাবেন